এটি হচ্ছে 108তম মহাপবিত্র ওরস শরীফ, এনায়েতপুর পাক দরবার শরীফ। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে 18ই ফাল্গুন এবং এই 6 কলামের বিশেষ ঘেরটি ওরস উপলক্ষেই বানিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখে নেই, এতে 6টি কলাম রয়েছে এবং 6টি কলামে খাজা হুজুর পাকের এই অমীয় বাণীগুলো লেখা রয়েছে। হযরত খাজা বাবা এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির এই অমীয় বাণীগুলো আমি একটু পড়ছি। হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ভগ্নীগণ, আপনারা মরার আগে আল্লাহর জেকের কল্প তাজা করে ও আল্লাহর তাজাল্লিতে দেল উজ্জ্বল করে চিরতরে কবরে শুয়ে থাকেন, তাহলে আপনাদের কবরের আবাদুল আবাদ অনন্তকাল পর্যন্ত আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ হতে থাকবে। আরও একটি অমীয়বাণী হচ্ছে, হে তামাম দুনিয়ার মমিন মুসলমান সকল, যদি খোদার গজব হতে বাঁচতে চাও তাহলে শেষ রাত্রে সুখের বিছানা ছাড়ো আর খোদা পাককে এই নাম ধরে রাখো, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। কোনো ব্যক্তি কোনো পীর কিংবা মানুষকে সেজদা করিও না, এটা আল্লাহর নিষেধ। যে কেহ গায়ের জোরে এই রূপ অন্যায় কাজ করবে সে শরীয়ত অনুসারে কাফের ও শয়তান হবে। সাবধান, কেউ শরীয়তের বিরুদ্ধ চলিও না। এই ঘেরটি জাকেতদের স্বাগত জানানোর জন্য ব্যবহৃত হয়েছে আর এটি 3টি ঘেটের অন্যতম আরেকটি ঘেট। যাই হোক, সফলভাবে সমাপ্তি ঘটেছে 108তম মহাপবিত্র ওরস শরীফ, অর্থাৎ 18ই ফাল্গুন এনায়েতপুর পাক দরবার শরীফে এই তোরণটি আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমার খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ।